ব্যাক টু আবার চ্যানেল আশা করবো সবাই ভালো আছে সুস্থ আছে এবং স্বাভাবিক আছো বিয়েবাড়ির পরের দিনটা যেরকম হয় আর কি বেলা করেই ওঠা হয়েছে কালকে রাত হয়েছিল একটু ঘোরতে আমি জানি না কেন আমার চোখটা না খুব চুলকাচ্ছে হতে পারে কালকে লাইনার বা মাসকারার কিছু একটা জন্যে হয়তো চোখ ঢুকে গেছিলো ভেতরে বা কিছু ওই জন্যে তো চলছে সব শাড়ি ঠারি রোদে দেওয়া এই সবই করছিলাম ও পাঞ্জাবি পাঞ্জাবি এবার মামুনি শাড়িটাও রোদে দেবো ওপাশের তারটাতে এই কাজ চলছে আজকে সকালে আপাতত মামুনি কিছুটা করবে রুটি তরকারি ওটাই করবে করে বেরিয়ে আসবে পরে দেখা যাবে আপাতত কি খাই না খাই কালকে ওখানে অনেক কিছু খেয়েছিলাম আমরা রাত্রিবেলা তো আর বাড়ি ফিরে শুতে শুতে মোটামুটি আমার এডিট করে সব কিছু কমপ্লিট করতে একটা বেজে গেছিলো কালকে আমার শুতে তো এই আর কি আর চলো সুজু এই ডালিয়া ফুলের কুড়িটা না রোজ আমি একটু একটু করে দেখছি একটু করে বড় হচ্ছে এই আর কি তো চলো যাই এবার ঘরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি এই জাস্ট জলটা বসিয়ে এলাম গরম করতে এবার যাব স্নান করতে আগে পুঁটি মাছ ভাজতে গেছিলাম আমি সাড়ে দশটায় এখন বেজে গেছে প্রায় দাঁড়াও এখন বাজে এগারোটা চুয়াল্লিশ সবে বেছে আমি মেক রেখে এলাম স্নান দান করে এসে করে পুরো রান্নাঘরটা তাহলে পরিষ্কার থাকে আর আমি না গুড়ো সিঁদুর পরতেই পারি না আমার মানে পুরো মাথা নয় জাস্ট এটুকু জায়গা ভীষণ চুলকায় এখন সামনেটা দিয়ে জাস্ট দেখি উঠিয়ে ফেলবো ফেস ওয়াশ বা কিছু দিয়ে ঘষে শ্যাম্পুটা আজকে করব না শ্যাম্পুটা কালকে করবো কারণ কারণ কিছুই নয় কালকে কিন্তু আমরা রিসেপশনে যাচ্ছি না মামনি আর পাপাই যাবে কালকে দুটোই এখান থেকে বাস ছাড়বে আর ওখান থেকে পরের দিন ভোর পাঁচটায় বাস আবার বেরিয়ে আসবে ছেড়ে সারা রাত ঘুমাবে না বেকার ওই ঝিমাণু মুরগির মতো থেকে কোনো লাভও নেই আর ঝোড়ো কাক হয়ে ওখানেও ঢুকবো এখানেও ফিরবো কোনো দরকার নেই তাই জন্য বেকার শরীরকে কষ্ট দিয়ে বিয়েতে আনন্দ হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ি শেষ এবার গয়নাঘাটিও খুলে মানে গয়নাঘাটি তো খুলে ফেলেছি এবার হাতের এগুলো খুলে ফেলবো আমি না এত কিছু পরে থাকতে পারি না সব থেকে বড় কথা তো যাই আগে স্নানটা করে জাস্ট উঠলাম আজকে আজকে তো সেরকম কিছু রান্না ছিল না ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে অমলেট দিয়ে খাওয়া হয়েছে আর মাছের জাল বানানো হয়েছিল আমার চোখ দেখে তোমরা আমরা কতটা বুঝতে পারছো যাই না আমার কথা শুনে হয়তো বোঝা যাচ্ছে না আমার না খুব ঘুম পেয়েছে মানে খুব আমি তাকিয়ে থাকতে পারছি না আর এতটাই ঘুম পেয়ে গেছে তো এখন বাজে হচ্ছে পৌনে তিনটে চলো আমি ঘুমিয়ে ঠুমিয়ে নিই তোমরাও রেস্ট নিয়ে নাও তারপর কথা হবে আমি আজকে কি ঘুম দিয়েছিলাম জানি না এই কিছুক্ষণ আগে জাস্ট ছটা ছাব্বিশ বাজে তখন ঘুম থেকে উঠেছে এই আর কি চোখ দেখে বুঝতেই পারছো যে ফুলেছে আর কালকে মেকআপ করার ফল এই যে একটা উঠেছে এবার জানি না কবে সারবে এটা আবার তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে দেখি তোমাদেরকে বলেছিলাম কি মনে করতে পারছি না কি কত ভাট বকে দি ভগবান জানে তো আমার গুঁড়ো সিঁদুর পরলে শীতটা একটু চুলকায় একটু না বেশ ভালোই চুলকায় চুলকাচ্ছি আমি তো ভেবেছিলাম আর ইচ্ছে করলো না আসলে আমরা গুঁড়ো সিঁদুর বা এগুলো ঠিক কথাই লিকুইড না সিঁদুরই বেশি পড়া হয় চুলকায় বলে কিন্তু গুঁড়ো সিঁদুর পড়লে কিন্তু বেশ ভালো লাগে মুখটা তো হয়তো হঠাৎ পড়েছিলাম বলেও হতে পারে যাই না যাই হোক না কেন আমার নিজের খুব ভালো লাগে মানে পড়তে আর কি কিন্তু মশা জ্বালাচ্ছে একটা তো নিজের খুবই পড়তে ভালো লাগে কিন্তু এই শীতেটা চুলকায় বলে আমি পড়তে পারি না কালকে একটু শখ করেই পড়েছিলাম তো তারপরে শখ একদম বারোটা বাজিয়ে দিয়েছে তাও ভেবেছিলাম আজকে ধোবো কিন্তু তারপর মনে হলো না থাক ঠিক আছে থাকুক কালকে একবারেই ধুয়ে নেবো আর আর কি আর এগুলো খুলবো ঠুলবো ভেবেছিলাম কানের তো খুলেই দিয়েছে কালকে হাড় তো ওইসব তো পরে থাকাই যাবে না আর এগুলো আজকে মঙ্গলবার বলে মামনি বলে কালকে খুলিস তাই কালকে খুলবো আর কিছুই নয় তো আজকে সন্ধেবেলা মনে হয় না কিছু টিফিন বলে কাজ আছে মিটিং চলবে তো এখনো হয় তুলছি তারপরে বাংলাদেশ থেকে আমার যে একটু করলেও হচ্ছে ভিডিও কল এই কথাবার্তা বলছিলাম মাকে জানাতে বললো মার ফোন এখন নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে বলছে জানি না তো এই আর কি আর রাতে রান্নাটা পরে করবো এখন তো নাই কারণ কটা বাজে এখন বাজে সবে অনেক দেরি আছে এখন রান্না বান্না করতে তো চলো দেখে বুঝতেই ফ্রেশ হয়ে এবার শোয়ার পালা এই আর কি আর কিছুই নয় আজকে রাতে রান্নাটা করব বলেছিলাম আলুর দম আর রুটি হয়েছিল তো সেটা আর কি বা দেখাবার এই রান্না করে না একটু আমার রান্নাটা দেখাতে প্রবলেমই হয় মানে স্প্যাসটা ছোট ওখানকার তো ওখানে আমি স্ট্যান্ডটা দেখে না ঠিকঠাক করে করতে পারি না মানে বা অন্য কিছু থাকে আর গ্যাস আগুন গরম সব নিয়ে রিক্সটা না নেওয়াই ভালো তো তার মধ্যে ওর কাজ থাকে তো আরোই হয় না আর সব কিছু গুছিয়ে নিয়ে অত তাড়াহুড়ো করে না ব্লগিংটা হয় না তো ওই জন্যই আর কি আর কালকে সকালে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে কারণ মামনি পাপা খেয়ে একটু তাড়াতাড়ি বেরোয় বেরিয়ে যাবে আর তো ওখান থেকে বলেছে দুটো বলেছিলাম এখন বলছে একটাই বাঁচতে হবে যাই হোক সবাইকে একটু তাড়াতাড়ি নেওয়ার হয়তো বলেছে বাঙালির টাইম একটা মানেই দুটো দুটো মানেই তিনটে এই তো চলতেই থাকবে আর আর আমার নখে ডিজাইন হয়ে গেছে দেখো এটা আমি দুদিন ধরে ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করছি মানে কালকেও ছোট ব্লগ দিয়েছি আজকেও ছোট ব্লগই দেব ঠিক করেছি কারণ কি বলতো আমার মনে হচ্ছে ওয়াচ টাইমটা ঠিকঠাক আসছে না আমি দশ মিনিট তেরো মিনিটে ব্লগ দিয়েছি সেখানে আমার চব্বিশ ঘন্টা অ্যাভারেজ ওয়াচ টাইম বড় যে দু সেকেন্ড আড়াই সেকেন্ড তিন সেকেন্ড তার বেশি আর আসছে না তারও কম আসছে তো ওই জন্য আমি বড় বড় ব্লগ দিয়ে বেকার তো লাভ নেই তাহলে অনেকে আমাকে বলেছিল বড় ব্লগ দেওয়ার জন্য তো কদিন দিয়ে দেখলাম তো ওয়াচ টাইম ঠিকঠাক আসছে না যাই হোক দুদিন আমি ছোট ব্লগ দিলাম তোমার যদি মনে হয় কারো যে হ্যাঁ বড় ব্লগ দিলে ভালো লাগে বা কিছু তো আমি মাঝে মধ্যে চেষ্টা করব বড় বড় ব্লগ দেওয়ার আমার সত্যিই কোনো ব্যাপার না যা করছি যা দেখাচ্ছি দুদিন ধরে একটু আজকে একটু ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল যায় না কেন যাই হোক মানে তারপরে একটু শাড়ি গুলো গুছিয়ে তোলারও ছিল রোদ ফোদ দিয়ে দুদিন একটু কাজ ছিল তাই যেমন ছোট ভ্লগই যাবে বড় ভ্লগ দেওয়ার মতো কিছু নেই এবার ওই হ্যাঁ রোদে দিয়েছি ওগুলো তুলে এনে দেখাতাম ওটা ঠিক আছে ওইসব না মানে আমারও আর অত এনার্জি ছিল না যে রোদে দিয়েছি রোদ থেকে এনে দেখাবো আবার ও কালকে তো দেখেইছো তোমরা ওই শাড়ি ফাড়িগুলোই রোদে দিয়েছিলাম এই আর কি আর আর সেরকম কিছু নয় কালকে মামনি বাবা যাচ্ছে বললামই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আসবো কাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগছে এই যা আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে দেখো চলো আজকের মতো টা ডায় গুড নাই